আমি চিকিৎসা পেশার সম্পৃক্ত আমাদের কাছে অনেক সময় মহিলা রোগী এসে বাচ্চা না নেওয়ার কথা বলে বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ চায় আমি ইতিপূর্বে কিছু মহিলাদের ওষুধ দিয়ে দিয়েছি এতে কি আমার কোনো গুনাহ হবে এবং হলে মাপ চাইব কিভাবে দয়া করে উত্তর দিবেন ডাক্তার সাহেব এবং এই জাতীয় যারা এই ধরনের কোনো পেশায় আছেন যদি কোনো মহিলা তার বাচ্চা নষ্ট করতে আসে আপনি তাকে ঔষধ দিয়ে বা কোনোভাবে সহযোগিতা করা জায়েজ নয় কারণ বাচ্চা নষ্ট করা এটা হারাম এটা কি এই হারাম কাজটা আপনি করতে পারেন না আল্লাহ বলেছেন সূরা মায়দা 2 নম্বর আয়াতে ওয়ালা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান কেউ পাপ করবে সে পাপের কাজে তুমি তাকে সহযোগিতা করবে না সহযোগিতা যদি করে কেউ পাপের কাজে সেটা অপরাধ একজন কাউকে খুন করবে আপনাকে বলছে ছুরিটা ধার দিয়ে দাও ছুরিটা আগায়ে দাও পিস্তলটা রেডি করে দাও তাহলে আপনিও কিন্তু অপরাধী হলেন আপনিও খুনী হলেন ঠিক একই ভাবে একজন নারী তার গর্ভস্থ সন্তান নষ্ট করবেন তিনি সন্তান হত্যা করবেন আপনি তাকে ঔষধ দিয়ে বিভিন্ন ভাবে হেল্প করে সহযোগিতা করেছেন আপনি সমান অপরাধী এইজন্য এই কাজ করা যাবে খবরদার এরকম কাজ করা যাবে না যদি কোনো মানুষ এরকম পর্যায়ে হন যে ঠিক আছে গর্ভের সন্তান মারা গেছেন এখন ক্লিন করতে হবে সেটা তো ভিন্ন বিষয় সেটা তো প্রয়োজনীয় একটা বিষয় এখন আগে যদি এরকম আপনি করে থাকেন আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনি মাপ চাইবেন এবং সে মাপের মাপ চাওয়ার আপনার বিষয়টা হবে খুব গুরুত্বের সাথে খুব সিরিয়াসনেসের সাথে অনেক ভালোভাবে মাপ চাইতে হবে কারণ আপনি যদি সেটা খুব উত্তম রূপে মাপ না চান তাহলে সেক্ষেত্রে এটা একটা কবিরা গুনাহ মহাপাপ এটা মাপ পাওয়া এত সহজ নয় ভবিষ্যতে আর কখনো করবেন না যা হয়েছে তার জন্য অনুতপ্ত হবেন লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন